আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আজকে খুশির দিনে তোমারই সো গাইস ওয়েলকাম টু আদার ব্লগ ভীষণ এক্সাইটেড আছি এই ভিডিওটা মানে ভীষণ এক্সাইটেড এই ভিডিওটার জন্য বিকজ তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে আমি কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি দেবদার বাড়ি মানে হচ্ছে আমাদের সেলিব্রিটি দেব মানে সুপারস্টার দেব দেবদার বাড়ি যাচ্ছি ঘাটাল মানে পশ্চিম মেদিনীপুরে তো পুরো ভিডিও দেখতে থাকো আর এনজয় নিতে থাকো আর তার আগে সিনেমাটিক শট সো গাইজ ওয়েলকাম টু আমাদের ব্লগ তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড আছি আজকে আমরা যাচ্ছি দেবদার গ্রামে মানে হচ্ছে মহিষদা মানে কেশপুর তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 9:30 নাগাদ তো তারপরে আস্তে আস্তে গাড়ি চালাতে আমরা পৌঁছে গেলাম মেদিনীপুরে তো পুরো ভিডিও দেখো গাইজ আর এনজয় নাও ভীষণ এক্সাইটেড রয়েছি ভিডিও দেখো গাইজ শুধু তোমরা তো গাইজ আমরা এখন আছি কেশপুরে মানে কেশপুর হচ্ছে পশ্চিম মেদিনীপুরের অন্যতম মানে শহর তো এখন কেশপুরে রয়েছি কিন্তু ভুল করে আমরা এই রাস্তা দিয়ে চলে এসেছি আমরা এইদিকে না গিয়ে আমাদেরকে ওই ব্যাক সাইডে যেতে হবে যেটা ঘাটাল যাচ্ছে যেটা তোমাদের একটু আগেই দেখালাম যে মেদিনীপুর যেটা ঘাটাল যাচ্ছে ওই রাস্তা দিয়ে যেতে হবে তো আমরা ভুল করে এটা দিয়ে চলে এসেছি এখন আমরা আবার রিটার্ন যাবো দিকে ঘুরে আরও প্রায় আর মহিষা থেকে আমরা এখনও দূরে আছি 6 কিলোমিটার দূরে আছি 6 কিলোমিটার তো এই যে কেশপুর তো ওখানে যাই তারপরে দেখা যাচ্ছে মানে জার্নি করার পর ফাইনাল আমরা মহিষদাতে এসেছি এটা হচ্ছে মহিষদা এটা মহিষদা গেলাম তো এটা হচ্ছে মহিষদা গ্রাম আমাদের গাড়ি এখানে আছে তো এখান থেকে আমরা এই দিক দিয়ে যাবো মহিষদা গ্রামে যেখানে দেবের মানে দেবদার গ্রাম এটাকে দেবদার গ্রাম তো ওখানেই দেবদার বাড়ি আছে খালি ফেলে দিয়ে যে ভালো এখানে একটা ছবি তুলবো তার হবে না এই যে মহিষদা এই দাঁড়াও এখানে একবার এই কী করছো এগুলো তুমি বর্ধমান থেকে পাথর করতে আসছো ওই যে পাথর করেছিস তাহলে বর্ধমান থেকে এত দূর আমরা গাড়ি করে কষ্ট করে এসেছি যে দেবদার বাড়ি যাবো ও পাথর প্ল্যান কিছু ছিল না তো প্রি প্ল্যান কিছু ছিল না হঠাৎ করেই প্রোগ্রাম হয়ে গেল ও বললো দাদা ঘুরতে যাবে আমি বললাম চলো ঘুরে আসি আর আজকে এমনি ছুটি ছিল তো ভাবলাম চলে যাই ঘুরতে তো দেবদার গ্রামে তো আমরা মোটামুটি চলে এসেছি এখন বাজে বিকাল 4:00 অলরেডি 4:00 বেজে গেছে মানে আসতে অনেকটা টাইম লেগেছে মাঝে রাস্তায় আমরা খাওয়া দাওয়া করেছিলাম একটা হোটেলে কিছুক্ষণ ছিলাম খাওয়া দাওয়া করেছিলাম তো চলো যাওয়া যাক তো আমরা দেবদার গ্রামের রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা দেবদার গ্রামে পৌঁছাচ্ছি আর গ্রামের দুধারে ছিল গাছপালা জমি খুব সুন্দর একটা পরিবেশ ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তো দেখতে থাকো ভিডিও জানেন আমরা গ্রামের ভেতর তো চলে এসেছি কিন্তু দেবদের বাড়ি খুঁজে পাচ্ছি না আর একজনকে জিজ্ঞাসা করলাম সে বলে জানে না তো দেখি আবার কাউকে সামনে পাই জিজ্ঞাসা করে দেখতে হবে দেবদের বাড়িটা রাস্তাঘাট ভালো তার মধ্যে আমরা কিন্তু স্কেটিং নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি বিজয় নিয়ে এসেছে দুজনেই স্কেটিং নিয়ে এসেছি স্কেটিং করবো কিন্তু বলছি দেবদের বাড়িটা আমরা এখন যে রাস্তায় রয়েছি সেটা হচ্ছে এখানে একটা মন্দির রয়েছে এই মন্দিরের পাশ দিয়ে নাকি দেবদার বাড়ি তো এই সেই দেবদার বাড়ির উদ্দেশ্যেই আমরা আস্তে আস্তে চলে আসলাম এই এই মন্দিরটা দেখো এখন কিসের মন্দিরটা রাধাকৃষ্ণ হ্যাঁ রাধাকৃষ্ণেরই মন্দির রাধাকৃষ্ণের মন্দির দেখ দেবদার বাড়ি এইটা নাকি আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে ফাইনালি আমরা চলে এসেছি দেবদার গ্রামে এবং এই গ্রামটার নাম হচ্ছে মহিষদা তো থানা হচ্ছে কেশপুর তো এটা হচ্ছে দেবদার বাড়ি এবার দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে ওখানে সব বাচ্চারা সব খেলা করছে এই দিকটা করে আর তোমাদের এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে ফ্রন্ট সাইড এইদিকে আছে এদিকে যদি এখন বন্ধ আছে তো যদি এখন বন্ধ আছে বাড়ি পুরোটাই টোটালি বন্ধ তো বন্ধ থাকার জন্য কিন্তু মানে আমরা দেখতে পাবো না আমরা জাস্ট বাড়িটাই দেখতে পাবো
তো এটা হচ্ছে ফ্রন্টটা ভাই, এখানে কেউ থাকে না, পুরো চারিদিকে বন্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে ফ্রন্ট গেট, আর এটাই হচ্ছে দেবদার বাড়ি, মানে দেবদার কাকার বাড়ি। তো এই বাড়িতে থেকেই তো দেবদার থাকতো, এবং এখানে এখানে কিছুদিন ছিল, মানে 10 ক্লাস পর্যন্ত, মানে 10 ক্লাস পর্যন্ত এখানে ছিল। তারপরে চলে গেছিলো চন্দ্রকোনা মামাবাড়ি। তো তারপরে মামাবাড়িতে চলে যাই, তো তোমাদের বাড়িটা একবার ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকো গাইস। আমার নাম মানি দাস। আচ্ছা, তো দাদার এখানেই বাড়ি, মানে মহিষদা গ্রামে। তো দেব দেখানো আসে এখানে? হ্যাঁ আসে, ওই কালী পূজায় আসে একবার। আবার কেউ যদি তাদের কুটুম আছে তো মাঝে সাঝে আসে, সব দিনই আসে, সবসময় আসে না। গ্রামের গ্রামের মেন রাস্তা এটাই, যেটা দিয়ে আমরা আসি। এটা এটা মেন রাস্তা ওইটা। এবারে এইটা হচ্ছে শেষ করছি। আর আমরা এখন মহিষদা গ্রামেই রয়েছি, এই মন্দিরের পাশটা। তো ওই দিকটুকু বাড়ি ছিল, তোমার বাড়িটা দেখলে। তো ভিডিওটা শেষ করছি, দেখাবো আবার নতুন ভিডিওতে।